নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে দই পনির রেসিপিটি শেয়ার করব। এখানে কী কী উপকরণ লাগছে আর কীভাবে করছি সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে আমরা নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। পনিরটাকে আমরা এইভাবে কিউব করে কেটে রেখে দিয়েছি। আর এই পনিরের সাথে সাথে আর কী কী মশলা লাগছে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমাদের কিছু গুঁড়ো মশলা লাগছে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এমনি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লেবু। প্রথমেই আমরা একটি মিক্সিং বলে একটা মিশ্রণ বানিয়ে নেব। প্রথমে সমস্ত যে গুঁড়ো মশলাগুলো আছে ওগুলোকে অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরে, ধনে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এমনি ঝাল লাল লঙ্কার গুঁড়ো, নুন। আর এই মশলাটাকে একটু লিকুইড ফর্ম করার জন্য আমরা 2 টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 একটি লেবুর রস আর একটু বিট লবণ। দেওয়ার পর ভালো করে এই সমস্ত মশলাগুলোকে আমরা 3-4 মিনিট মতো একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণের পর দেখো এক পেস্টটা একদম রেডি হয়ে গেছে এইভাবে। এবার এই পেস্টের মধ্যেই আমরা অ্যাড করে দেব আমাদের কেটে রাখা পনিরগুলো। পনিরগুলো কিন্তু ফ্রেশ নিতে হবে, ফ্রেশ নিলে পনিরের টেস্ট আরও ভালো লাগবে। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা তোমরা দিলাম জাস্ট ফর বাইন্ডিং। তোমরা কর্নফ্লাওয়ারের বদলে বেসনও দিতে পারো, কিন্তু আমরা কর্নফ্লাওয়ারই এখানে ব্যবহার করেছি। এবার পনিরের সাথে এই সমস্ত মশলা আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমরা এখানে 20 মিনিট মতো রেখে দেবো। তোমরা চাইলে 1 ঘন্টাও রাখতে পারো, কিন্তু আমরা 20 মিনিট মতো রাখছি। আর দেখো, এখানে আমি একটা গ্রেভি মশলা বানাচ্ছি। গ্রেভি মশলা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম 15-16টা কাজু। এখানে আমরা গোটা কাজু ভেঙে নিলাম। আর নিয়ে দেবো 4 মগজ, 2 চামচ মতো 4 মগজ, আর 1/2 ইঞ্চ মতো আদা, আর 1টা কাঁচা লঙ্কা। আদাটা তোমাদের সুবিধার জন্য বোঝানোর জন্য এতটা দেখিয়েছি, কিন্তু আমরা 1/2 ইঞ্চ মতো আদা এখানে ব্যবহার করছি। প্রথমে কাঁচা লঙ্কার আদাটাকে তুলে রাখবো। আর এই 4 মগজ এটাকে আমরা প্রায় 15 মিনিট ভিজিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে একটা পেস্ট বানিয়ে দেবো। আর পেস্টটা বানানোর সময় আমরা আদা, কাঁচা লঙ্কা, সেদ্ধ করে রাখা 4 মগজ আর কাজু সমস্তটাকে দিয়ে একটা থকথকে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমরা একটা পাত্রের মধ্যে জল ঝরানো টক দই নিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর সামান্য পরিমাণে চিনি। এই চিনিটা কিন্তু দিতে হবে, নুনটাকে দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেবো। ফেটিয়ে নেওয়ার পর আমরা চিনিটা অ্যাড করে দেবো। চিনি না দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে না, দই যেহেতু টক তাই আমরা এখানে চিনি দেবো। তার চিনি দেওয়ার পর দিয়ে দেবো বেটে রাখা আমাদের পেস্টের মশলাটা। দেখো, আমার আর একটু মনে হলো চিনি দেওয়া উচিত, তাই আমি একটু পরিমাণে চিনি দিলাম। দেওয়ার পর এই মিশ্রণটাকে প্রায় ভালো করে ফেটিয়ে নেব 2-3 মিনিটের মতো। এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিলাম। এটাই কিন্তু আমাদের গ্রেভি মশলা। দেখো, এবার আমাদের পনিরগুলোকে ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে আর মিশ্রণটাও তৈরি হয়ে গেছে। এবার প্রসেসে চলে গেলাম। কড়াইয়ে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল এখানে ব্যবহার করছি। সর্ষের তেল গরম হয়ে গেলেই আমরা পনিরগুলোকে প্রথমে ভাজা করে নেব। পনিরগুলোকে ফ্রাই বা ভাজা করে নিতে হবে, এটা গোল্ডেন টু লাইট ব্রাউন ফ্রাই করুক। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে পনিরগুলো কিন্তু ভেঙে যাবে। আর খুব হালকা হাতে এই কাজটা সম্পূর্ণ করতে হবে, না হলে পনিরগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তাহলে আমরা পনিরগুলোকে ফ্রাই করে নিয়ে তোমাদের সাথে আবারও ফিরে আসছি। দেখো, পনিরগুলো আমাদের ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে পনিরগুলোকে তুলে নেব। এবার পনির ভাজা তেলের মধ্যেই আমরা প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। এখানে আমরা প্রথমে দিয়ে দেবো সাদা জিরে। দেখো, সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরে দিয়ে দেওয়ার পর একটু হালকাতে সাদা জিরেটা ভেজে গেলে তার মধ্যে দিয়ে দেবো ধনে, আর সাদা জিরে, ধনে, তেজপাতা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু তেলেই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে হবে, যাতে মিশ্রণটা খুব ভালো হয়। এবার তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ। দেওয়ার পর ভালো করে সমস্ত উপকরণটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর দিয়ে দেবো হিং আর 1টি গোটা কাঁচা লঙ্কা, 3-4টি। এবার ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দেবো। আর দিয়ে দিলাম একটু জল। জলটা দিয়ে দিলাম কেন, মিশ্রণটা যাতে পুড়ে না যায়। এবার ভালো করে আমাদের এটাকে
এক থেকে দু মিনিট নাড়ানোর পর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমরা বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। বাকিগুলো গুঁড়ো মশলার মধ্যে আছে জিরে, ভেজে রাখা জিরে গুঁড়ো, আমরা ভেজে রাখা জিরে ইউজ করছি, ধনের গুঁড়ো, এবার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে কাঁচা জিরে গুঁড়োও দিতে পারো, কিন্তু ভেজে রাখা জিরের গুঁড়ো দিলে টেস্টটা খুব সুন্দর হয়। এবার দেখো, এটাকে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের যে বানিয়ে রাখা পেস্টটা আছে, পেস্টের মধ্যে ছিল সেদ্ধ করে রাখা কাজু, কাঁচা লঙ্কা, আদা, চারমগজ আর ফেটিয়ে রাখা টক দই, নুন, চিনি, এই মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো, আর যাতে তেল বেরোয় সেই অপেক্ষা করব। দেখো তেল বেরোনো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কি কস্তুরি মেথি আর গরম মশলার গুঁড়ো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিতে পারো। এবার ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো গ্রেভি এটা সোক করে নিলে আমাদের কিন্তু দাহি পনিরটা রেডি হয়ে যাবে। হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হিট দ্য নোটিফিকেশন বেল অলসো। আজকের পর্বটা এই পর্যন্তই ছিল, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও নিয়ে চলে আসবো অন্য কোনো রান্না বা ব্লগ।